1971 সালে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল 80,000, এখন কিভাবে 2,50,000 হলো? এখন তো দেখি সবাই মুক্তিযোদ্ধা, যারা সার্কাসের ইউনিটে ছিল, থিয়েটার রোডে ছিল, তারাও বীর মুক্তিযোদ্ধা। তাহলে আপনারা কোথায়, আমরা কোথায়? পুলিশ তারা, এদের কাছে সামরিক বাহিনী LMG MG 7.62 রাইফেল কে দিয়েছে? এই হাসিনার সরকার দিয়েছে। স্বাধীনতার পর আর এই সব ছাত্রদেরকে দেখি নাই, তারা কোনো সার্টিফিকেটের পরোয়া করে নেই, যুদ্ধ শেষ তারা রাইফেলটা আমাদের কাছে জমা দিয়ে বাড়ি চলে গিয়েছে। সার্টিফিকেট নিতে আসেনি অনেকে, স্কুলে কলেজে যে যেখানে ছিল সেখানে চলে গিয়েছে, আর তাদের জায়গা দখল করে বসেছে বুড়া মুক্তিযোদ্ধার দল। 1971 সালে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল 80,000, এখন কিভাবে 2,50,000 হলো? এটার কৃতিত্ব আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিতে হবে। 16 জন সচিব, সরকারের সচিব, তারা এই সরকারের আমলে প্রমাণিত হয়েছে এরা ভুয়া মুক্তিযোদ্ধা। কি লোভনীয় একটি পদ, মুক্তিযোদ্ধা হতেই হবে তাদের। আর এখন তো দেখি সবাই মুক্তিযোদ্ধা, যারা সার্কাসের ইউনিটে ছিল, থিয়েটার রোডে ছিল, তারাও বীর মুক্তিযোদ্ধা। তাহলে আপনারা কোথায়, আমরা কোথায়? কোথায় গেল সে 81,000? এখন তো 2,50,000 ভুয়া মুক্তিযোদ্ধা এখানে এসেছে। বিগত পতিত সরকারের একজন মন্ত্রী, যার বয়স যুদ্ধের সময় ছিল 9 বছর, সরকারের মন্ত্রী 9 বছর বয়স, সেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছে, মন্ত্রী হয়েছে। কালকে টেলিভিশনে দেখলাম মেঘনাপাড় থেকে এসেছি গ্রামাঞ্চলে, 10 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি। টেলিভিশনের দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম, কোন বাংলাদেশ আমরা দেখছি? চানখার পুলে হাজার হাজার ছাত্র জমায়েত হয়েছে, সেখানে সখানে পুলিশ, তার মধ্যে কয়েকজন শুটার, আর্মিতে আমরা যাদেরকে মার্কসম্যান বলি, যারা লক্ষ্যভেদ করতে সিদ্ধ হস্ত, 7.62 চাইনিজ রাইফেল নিয়ে একদম সেনাবাহিনী কমান্ডোদের মতো রাস্তা লাইন পজিশন নিয়ে অনেকক্ষণ ধরে দেখে 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 দ্রুম ফায়ার, একটা না দুটা না কয়েকটা, এবং যখনই লক্ষ্য ভেদ করে একজন ছাত্রের বুক বিদীর্ণ হয়েছে তেমনি লাফিয়ে উঠে উল্লাস করছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এই দৃশ্য দেখার আগে দেশবাসী, আমরা কি করেছি, কোথা থেকে গজাল এইসব দুর্বৃত্তরা? পুলিশ তারা, এদের কাছে সামরিক বাহিনী LMG MG 7.62 রাইফেল কে দিয়েছে? এই হাসিনার সরকার দিয়েছে। এসব অস্ত্র তো তাদের হাতে থাকার কথা না, কিন্তু এই অস্ত্র তো আমরা কিনেছি জনগণের টাকায়। হেলিকপ্টারে উড়ে 32টি শিশুকে হত্যা করেছে হেলিকপ্টারতে গুলি করে, আমাদের টাকায় কিনা হেলিকপ্টার। মিয়ানমার যখন উখিয়া সীমান্তে এসে বাংলাদেশের অভ্যন্তরে গুলি করে একজন নাগরিককে হত্যা করলো, কোনো প্রতিবাদ দেখলাম না তো বিমান বাহিনীর, কোনো হেলিকপ্টার তো উঠতে দেখলাম না ভিতরে গিয়ে, আর এখানে অন্যান্য জায়গায় একটার বদলে 10টা গুলি করে আসতো, তাদের কোথাও দেখি না।